আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা অনেকগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান বা বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান, ট্রাই করে দেখতে চান যে আপনাদের ওই স্কলারশিপগুলোতে হয় কি না, তাদের জন্য এটি একটি ভালো অপশন। তো আপনারা চাইলে আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে এখানে তিনটি পিডিএফ আছে। ফার্স্টটি হচ্ছে কল ডকুমেন্ট, মানে হচ্ছে স্কলারশিপের সার্কুলার। সেকেন্ডটি হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই স্কলারশিপ নিয়ে এটা ভালোভাবে পড়বেন, আশা করা যায় এই পিডিএফটি পড়লে আপনাদের সব কনফিউশন দূর হবে। এবং ফাইনালি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং পরে একটি বাটন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই হেয়ার, তো আপনারা যদি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হন তাহলে অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। তো শুরুতেই আমি এই ফর্মগুলো ওপেন করব এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথম ফর্মটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারভিউ, তো ওভারভিউটা পরে নেবেন। তারপর একটু নিচে আসার পর দেখতে পাবেন যে ডিটেলস অব দ্য স্কলারশিপ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই স্কলারশিপটির ডিটেলস রয়েছে এবং এখানে লেখা আছে যে 60 জনকে এই স্কলারশিপটি দেওয়া হবে। তো যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আছে তাদেরকে এই স্কলারশিপটি মেইনলি দেওয়া হয়। তো আরেকটু নিচে আসলে দেখতে পাবেন যে প্রত্যেকটা স্কলারশিপ হোল্ডারকে 10,000 ইউরো দেওয়া হবে পার ইয়ার। তো এই 10,000 ইউরো হচ্ছে আপনাদের লিভিং কস্ট, লিভিং এক্সপেন্সেস এগুলোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন আপনি যেই ইউনিভার্সিটিতে এনরোল হবেন ওই ইউনিভার্সিটি আপনাকে ফুল টিউশন ওয়াইভারও দিবে। তো 1 বছরের জন্য আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না এবং আপনাকে 10,000 ইউরো দেওয়া হবে আপনার লিভিং এক্সপেন্সের জন্য। তো এটা খুব ভালো একটি স্কলারশিপ আমার মতে। এখানে আরেকটি বিষয় রয়েছে যে দ্য স্কলারশিপ উইল বি ফর 1 ইয়ার অব এ ফুল টাইম মাস্টার্স অর রিসার্চ। তো আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন বা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র তারাই এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি বলে রাখি, আপনারা যদি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে শুরুতেই আয়ারল্যান্ডের কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে কন্ডিশনাল অফার লেটার অথবা আনকন্ডিশনাল অফার লেটার পেতে হবে। তো আপনার হাতে যদি কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল অফার লেটার থাকে সেই অফার লেটার দিয়ে আপনারা এখানে এসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা যদি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদের ফার্স্ট যে কাজটা হবে সেটি হচ্ছে আয়ারল্যান্ডের কোনো ইউনিভার্সিটি থেকে একটা কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল অফার লেটার নেওয়া, তারপর এখানে সেই ফর্মটি ফিল আপ করে এখানে অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করে অ্যাপ্লাই করে ফেলা। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখানো উচিত, একটু নিচে স্ক্রল করলে এই ওয়েবসাইটে এসে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 5 PM আইরিশ টাইম 13 মার্চ 2024। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে এই 13 মার্চের আগে আয়ারল্যান্ডের কোনো ইউনিভার্সিটি থেকে একটি অফার লেটার পেতে হবে, কন্ডিশনাল হোক বা আনকন্ডিশনাল হোক ডাজেন্ট ম্যাটার, তারপর আপনারা এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস। তো আপনারা জানেন যে আমি আমার ইউটিউবে ডিটেলস ভিডিও তৈরি করে থাকি বিভিন্ন স্কলারশিপের A to Z, বাট এখন থেকে মাঝে মাঝে আমি আরও বিভিন্ন ধরনের স্কলারশিপের আপডেট নিয়ে আসবো এটার মতো, আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের মতো। তো আপনারা যারা এইগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান তারা চাইলে করে ফেলতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন, এখানে আপনাদের সব আনসার পেয়ে যাবেন, মানে এই ওয়েবসাইটটিতে আসলে আপনি আপনার সব কোয়েশ্চনের আনসার পেয়ে যাবেন আশা করি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, গুড লাক।